শিক্ষার্থীবৃন্দ এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ফায়ারফক্সের একটি গুরুত্বপূর্ণ অ্যাডনস ফায়ারবাগের মাধ্যমে আমরা কোনো সিএসএস ফাইলকে কিভাবে এডিটিং করে আমাদের ওয়েবসাইটের লুকস আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এই ফায়ারবাগের মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে অর্থাৎ বিশেষ করে ক্যাসকেডিং স্টাইল শিটকে বিভিন্ন কোডিং চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের লুকস কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি অর্থাৎ পরিবর্তন করতে পারি এবং এটিকে ডিফারেন্ট লুকসে আমাদের মনের মতো করে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে ফাইলটি দেখতে পাচ্ছি যে HTML ফাইলটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেনু তৈরি করা হয়েছে। এই মেনুটি আমরা রিসেন্টলি কিছুক্ষণ আগে তৈরি করেছি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই যে মেনুটি আমরা ক্রিয়েট করেছি এজন্য আমরা প্রয়োজনীয় যে CSS কোডিং করেছি তো সেই CSS কোডিংকে আমরা কীভাবে ফায়ারবাগের মাধ্যমে আমরা এডিটিং করে আমাদের এই কারেন্ট যে মেনুটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কীভাবে আমরা ডিফারেন্ট লুকস প্রদান করতে পারি। তো এই জন্য প্রথমে আমাদের ফায়ারফক্স ইনস্টল করতে হবে। তো অলরেডি আমাদের করা আছে। তো এখন আমরা ফায়ারবাগ ইনস্টল করব। তো আমরা এই জন্য চলে যাব টুলসে, দেন এখন এখান থেকে আমরা চলে যাব অ্যাডনসে ক্লিক করলাম, দেন এখন এখানে সার্চ অল অ্যাডনসে গিয়ে আমাদের টাইপ করে দিতে হবে ফায়ারবাগ লিখে দিলাম। দেন আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে উপরের দিকে ফায়ারবাগ 2.07 অলরেডি ডিসপ্লে হয়েছে। তো এখন আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটিতে ক্লিক করছি। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, তাহলেই আপনারা কেবল ফায়ারবাগ ইনস্টল করতে পারবেন, তা না হলে কিন্তু আপনারা ফায়ারবাগ ইনস্টল করতে পারবেন না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফায়ারবাগ অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা ফায়ারফক্সকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি এবং দেন ফায়ারফক্সকে আমরা যদি একটু রিলোড দেই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কর্নারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফায়ারবাগ অলরেডি ইনস্টল হয়েছে এবং একটা আইকন কিন্তু এখানে চলে এসেছে। এখন এই মুহূর্তে এটি ডিঅ্যাক্টিভেট আছে। আমরা চলে আসি আমাদের মূল ফাইলে অর্থাৎ যে ফাইলটিকে আমরা কাস্টমাইজ করতে চাচ্ছি। তো আমরা এই মেনুটিকেই কাস্টমাইজ করব। আমি একটি সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা জাস্ট ওয়েগুলো বুঝতে পারলে আশা করি কাজ করতে পারবেন। দেন আমরা এটিকে এক্সিকিউট করছি ফায়ারফক্সের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি কিন্তু মেনুটি ওপেন হয়েছে। তো এখন আমরা ফায়ারবাগে জাস্ট ক্লিক করলাম, এই আইকনটিতে ক্লিক করব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন আমরা যদি জাস্ট এই যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করি মাউস পয়েন্টার দিয়ে, দেন আমরা যদি আমাদের নির্দিষ্ট মেনুর উপর ক্লিক করি অর্থাৎ যেই অংশটিকে আমরা কাস্টমাইজ করতে চাচ্ছি। তো সাপোজ আমরা এই আইকনটির উপর ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আইকনটির ব্যাকএন্ডে অর্থাৎ এই আইকনটি ক্রিয়েট করার জন্য এই মেনুটি ক্রিয়েট করার জন্য সরি আমি একটু ভুল বলেছি এই মেনুটি ক্রিয়েট করার জন্য আর ব্যাকএন্ডে যে কালার কোড আছে বা যে স্টাইল শিট আমরা ব্যবহার করেছি সেখানে আমরা কিন্তু ডান পাশে অলরেডি ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেনু ডট সিএসএস এটি কত লম্বা লাইন সহ কিন্তু আমাদের সামনে অলরেডি ডিসপ্লে হয়েছে যে এত নম্বর লাইনে এই রিলেটেড কোডিং কিন্তু আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনু ডট সিএসএস এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি মেনু ডট সিএসএস আমরা দেখতে পাচ্ছি। এখানে কত লম্বা লাইনে আছে সেটি কিন্তু সে ডিফাইন করে দিয়েছে যে 15 লম্বা লাইনে আছে। তো এখন এখান থেকে আমরা যদি এই হোয়াইট কালারের পরিবর্তে ডিফারেন্ট কোনো কালার দিতে চাই তাহলে আমরা এখানে যদি কালার কোড একটু চেঞ্জ করে দিই তাহলে দেখুন আসলে কীরকম হয়। আমরা সাপোজ আপনাদের দেখানোর জন্য এখানে আমরা একটি ব্ল্যাক কালার দিয়ে দেবো। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, দেন এন্টার কি প্রেস করলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে আউটপুট যে ব্ল্যাক কালার দেওয়ার পর এর আউটপুট আসলে কী রকম আসবে। তা এখন এখান থেকে আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে কোন জায়গাটাতে চেঞ্জ করলে আমাদের এই মেনুর এই যেই আমরা কালারটি ইউজ করেছি সেই কালারটি চেঞ্জ হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ করতে হবে কি আমরা কালার কোডটা জাস্ট চেঞ্জ করব। তো আমরা কিন্তু এই অনুযায়ী এখন আমরা যদি রুট ফোল্ডারে চলে যাই অর্থাৎ আমাদের মূল কোডিংয়ে আমরা মেনু ডট সিএসএস ওপেন করি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইনস্ট্রাকশন মেনু ডট সিএসএস রয়েছে। লাইন নাম্বার 15-তে চলে যাব। আমরা মেনু ডট সিএসএসের লাইন নাম্বার 15 হচ্ছে এটি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি এখন এই কালারটি যদি অনুযায়ী আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটি ব্ল্যাক কালারে কিন্তু রূপান্তর হয়ে যাবে। তো এখন আমরা যদি পার্মানেন্টলি এখন আমরা এখান থেকে কিন্তু টেম্পোরারি এই কালারটি চেঞ্জ করলাম। আমরা যদি ফায়ারফক্সটি পুনরায় রিলোড দিই সেটি কিন্তু পূর্বের কালারে ফিরে যাবে। এখন আমরা যদি এটিকে এখান থেকে ক্লোজ করে দিই এখন এটিকে যদি আমরা রিফ্রেশ দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু পূর্বের কালারে ফিরে গিয়েছে। কিন্তু এটিকে যদি আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমাদের রুট কোডিংয়ে মেনু ডট সিএসএস ফাইল ওপেন করতে হবে, দেন এখান থেকে আমরা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের কালার পার্মানেন্টলি চেঞ্জ হবে। তা না হলে কিন্তু পার্মানেন্টলি কালার চেঞ্জ হবে না। দেন আমরা আবার ক্লিক করছি এই আইকনটিতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা যে কাজটি করব, আবার এই আইকনটিতে ক্লিক করলাম। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটিকে আমরা চেঞ্জ করব। জাস্ট আমরা ক্লিক করলাম এখানে, এই আইকনটিতে ক্লিক করার পর এই পুরো জিনিসটাকে যখন সিলেক্টেড হয়েছে তখন আমরা জাস্ট ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে। এর ব্যাকএন্ডে যে কোড আমরা ইউজ করেছি সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে। এখানে মেনু ডট সিএসএস ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার একটি ইউজ করেছি আমরা অরেঞ্জ কালারের। এটিকে যদি আমরা ডিফারেন্ট কোনো কালার দিতে চাই এবং সেটি লুকস কীরকম আসবে সেটি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এখানে দেখে নিতে পারি। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে দেখি একটু টাইপ করে ব্লু দিলে নাই কিনা, হ্যাঁ নিয়েছে। আমরা জাস্ট এন্টার কি প্রেস করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে ব্লু কালারের অলরেডি একটি বর্ডার কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি। তো এটিকে যদি আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোডিংয়ে যেতে হবে। কোডিংয়ে গিয়ে আমরা এই যে বর্ডার আছে ইউএল এর আন্ডারে যে বর্ডার আছে সেখানে কিন্তু আমরা ব্লু দিতে হবে, তাহলে কিন্তু পার্মানেন্টলি কালারটি চেঞ্জ হবে। এখান থেকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পাচ্ছি কীরকম হবে, সেটি যদি আমাদের মনের মতো হয় তাহলে আমরা কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ করব। আমাদের কোডিংয়ে যাব, আমরা মেনু ডট সিএসএস এখানে দেখতে পাচ্ছি, মেনু ডট সিএসএস এই ফাইলে রয়েছে বর্ডার, এখানে চেঞ্জ করতে হবে। আমরা চলে আসলাম মেনু ডট সিএসএস ফাইলে, আমরা এখান থেকে জাস্ট বর্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা জাস্ট ব্লু দিয়ে দিলে, ব্লু দিয়ে দিচ্ছি। ফাইলটিকে আমরা বড় হাতের না ছোট হাতের দেব, ব্লু দিয়ে দিচ্ছি। দেন ফাইলটিকে যদি সেভ করি, এখন আমরা যদি বারবার পেজটিকে রিলোড দেই আমাদের কিন্তু কালারটি কিন্তু পার্মানেন্টলি আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা ফায়ারবাগের মাধ্যমে আমরা টেম্পোরারি চেঞ্জ করে দেখতে পাচ্ছিলাম ইনস্ট্যান্ট আউটপুট, কিন্তু যদি কালার আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট ইনস্ট্রাকশন অনুযায়ী, ফায়ারবাগের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ফাইলে যেতে হবে এবং সেই নির্দিষ্ট লাইনে গিয়ে আমাদের কোডিংয়ে চেঞ্জ করে আমাদের ফাইলটিকে কিন্তু সেভ দিতে হবে, তাহলে কিন্তু আমরা পার্মানেন্টলি কোনো কালার আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ফায়ারবাগের মাধ্যমে আপনারা কোনো HTML এবং CSS তৈরি সাইটকে কীভাবে খুব সহজেই আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন আমি পুনরায় পূর্বের কালারটি ফিরিয়ে দিচ্ছি, পূর্বের কালারটি আমার কাছে ভালো লেগেছে, সেই কালারটি দিয়ে ফাইলটি সেভ করলাম। এখন যদি পেজটি রিলোড দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পূর্বের কালারটি এখানে ফিরে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফায়ারবাগ ইউজ করে খুব সহজেই আপনারা কোনো ওয়েবসাইটকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ।